আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আপনাদের দেখছেন আরবি টেকনিক্যাল টিপস, আর আপনাদের সাথে রয়েছি আমি রবিন। এখন থেকে যে কারো ফোনের কল নিয়ে আসতে পারবেন আপনার ফোনে, মানে যে কোনো সিমেরই কল আপনার ফোনে নিয়ে আসতে পারবেন, অথবা আপনি যদি 50টা কি 10টা বা 20টা সিম চালান, সেই সিমগুলো বন্ধ করে সেই সিমের যত কল আছে কী করে আপনার ফোনে নিয়ে আসবেন, এ টু জেড বিষয়টা আমি দেখিয়ে দিব। তো অবশ্যই আপনাদেরকে ভিডিওটি ফুল কন্টিনিউ করতে হবে, একটু একটু দেখলে আপনারা কিছুই বুঝবেন না। সো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। তো বন্ধুরা, বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের ডায়াল প্যাডে। তো যখন ডায়াল প্যাডে চলে আসবেন, ঠিক আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, বা এক একজনের কাছে এক এক রকমের ইন্টারফেস চলে আসবে। যাই আসুক না কেন, আপনারা খুঁজে বের করবেন থ্রি লাইন কোথায় আছে অথবা থ্রি ডট কোথায় আছে। তো দেখেন আমার এখানে থ্রি লাইন আছে হচ্ছে উপরে। ওকে, এটা হচ্ছে আমি দেখাচ্ছি যারা রেডমি সেট চালাবেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সেটিংসটা চলে আসবে। এখান থেকে এই থ্রি লাইন রয়েছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। বন্ধুরা যখন ট্রেনে ট্যাপ করে দেবেন, এখান থেকে আপনার সামনে চলে আসবে সেটিংস। এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। যখন আপনি সেটিংসে চলে আসবেন, এখান থেকে খুঁজে বের করতে হবে কল অ্যাকাউন্ট নামের অপশনটি কোথায় আছে। ওকে, তো আমরা এখন কল অ্যাকাউন্টসে চলে যাব। যখন আপনি কল অ্যাকাউন্টসে চলে আসবেন, এখান থেকে একটি অপশন আপনি দেখতে পারবেন কল ফরওয়ার্ডিং সেটিংস নামের, সেই সেটিংসে আপনি চলে যাবেন। অবশ্যই আপনাকে কল ফরওয়ার্ডিং যে সেটিংসটা রয়েছে এখানে যেতে হবে। তো আমরা এখন কল ফরওয়ার্ডিং সেটিংসে চলে গেলাম। এখন কথা হচ্ছে আপনি কোন ফোনের মাধ্যমে, আমি কোন সিমের মাধ্যমে সমস্ত কল আনতে যাচ্ছেন। যেহেতু আমি এখান থেকে রবি সিমের মাধ্যমে সমস্ত কল আনতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে রবিটা সিলেক্ট করে দিব। আপনার ক্ষেত্রে যে সিমটা হয় সেই সিমটা আপনি সিলেক্ট করে দিবেন। যখন আমাদের সিমটা সিলেক্ট করে দিলাম, এখানে আমাদের সামনে উপরে একটি অপশন চলে আসছে, অলওয়েজ ফরওয়ার্ড নামের একটি অপশন রয়েছে। এই অলওয়েজ ফরওয়ার্ড আপনারা ট্যাপ করে দিবেন। আমরা এখন অলওয়েজ ফরওয়ার্ডে ট্যাপ করে দিলাম। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনি যে সিমের মাধ্যমে সমস্ত কলগুলো আনতে চান সে সিমটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আই মিন এখানে আপনাকে নাম্বারটা দিতে হবে। আপনি যদি 100 সিমের কল আপনার একটা সিমে আনতে চান, তাহলে এখান থেকে 100 সিমের নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। আই মিন যেই সিমের নাম্বারটা বসাবেন ঠিক সেই সিমে সমস্ত কলগুলো চলে যাবে। তো বন্ধুরা, এখান থেকে যে কোনো একটি নাম্বার আমি এখন দিয়ে দেবো, আমি একটি নাম্বার এখানে সিলেক্ট করে দিব। আই মিন আমি দেখিয়ে দিব যে কীভাবে এখান থেকে অন করবেন এবং অফ করবেন। তো আমি একটি নাম্বার এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখেন আমি একটি বাঙালি নাম্বার দিয়ে দিলাম। আমার এই নাম্বারে সমস্ত কলগুলো এখন চলে যায়, কারণ অন্যভাবে একটি অপশন এখানে একবার ট্যাপ করে দিলাম। বন্ধুরা যখন আমি টার্ন অনে ট্যাপ করে দিলাম, দেখেন এখানে ঘুরতেছে এবং দেখেন আমার এটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে। ওকে, এটা সেভ হয়ে গেছে। এখন এই সিমের সমস্ত কলগুলো এই সিমে চলে যাবে। এটা এখন আপনারা কীভাবে বন্ধ করবেন, আই মিন আপনি যদি আপনার প্রয়োজন অনুযায়ী করেন, তাহলে কিন্তু অবশ্যই এখানে বন্ধ একটি অপশন আসবে এবং আপনাকে বন্ধ করতে হবে। সেটা করার জন্য আপনারা আবার চলে যাবেন সেটিংসে, আসার পরে অল কল ফরওয়ার্ডিংসে চলে আসবেন এবং এই জায়গাতে আপনাকে নিয়ে আসবে। আপনাকে এখানে দেখেন রয়েছে টার্ন অফ নামে একটি অপশন, এই টার্ন অফে একবার আপনি ট্যাপ করে দিবেন, তাহলে এই সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। তো আমরা এখানে টার্ন অফে ট্যাপ করে দিলাম, দেখা যাক আমারটা বন্ধ হয় কি না। দেখেন আমার এখানে কিন্তু এই সিস্টেমটা এখন বন্ধ হয়ে গেছে। সো এভাবেই আপনাদেরকে এই সেটিংসগুলো করতে হবে। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আপনারা কতটুকু বুঝছেন সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।